নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস তো এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে শেয়ার করা রয়েছে মানে ডাম ডামজেনভিসকে নিয়ে জন ফ্র্যান্ডও কিন্তু একটি অজানা তথ্য শেয়ার করেন আর তার সাথে কিভাবে কি যোগাযোগ হয়েছে এবং তাকে কি পরের মরশুমে জন ফ্রান্ডো রেখে দিচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু খেল নাওতেই কিন্তু ইন্টারভিউতে আর কি প্রশ্নের উত্তর দেন যখন স্লাবকো ডামজান বিশ্বের সঙ্গে যোগাযোগ কিভাবে হলো এবং কিভাবে তিনি এই দলে আসলো সব বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে কলকাতার ইস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রদর্শনের পর সংবাদ সম্মেলনে যখন স্লাবকোর জন্য সবাই অপেক্ষা করছিল তখন কিন্তু একটি আপডেট আসে যে ডাম ডামজেনভিস কিন্তু ইংলিশে কথা বলতে পারে না বা ইংলিশ ইংরেজি বলতে পারে না তাই তার মেন্টার হিসেবে থাকছেন গোলস্কোরার ডিমিট্রি পেট্রাটাস তো এটা সবচেয়ে বড়ো একটা সিক্রেট বিষয় ছিল যেটা আর কি জন ফ্রান্ডো আর কি পরে এই খেলনামের ইন্টারভিউতে বলেন এছাড়া স্লাপকো ডামজেনভিসের সাথে কীভাবে যোগাযোগ করা হয়েছিলো এই বিষয়টা নিয়ে যখন বলেন তখন হচ্ছে যে স্লাপকো আমাদের সত্যি গুরুত্বপূর্ণ একজন ফুটবলার তার সাথে আমরা যোগাযোগ করি ভিডিও মিডিয়া এবং এজেন্টের হাত ধরে তো তিনি এসছেন এবং খুব ভালো পারফরমেন্স করেছে আশা করি যদি তার ভালো পারফরমেন্সটা ধরে রাখতে পারে এবং সুপার কাপেও আমি দেখব সুপার কাপের পরে আমি তাকে নিয়ে ডিসিশন নেব যে তিনি নেক্সট সিজনের জন্য থাকবেন কি থাকবে না তো এইরকমই কিন্তু আর কি মন্তব্য করেন শ্লাক্ষ্য ডামজানভিসকে নিয়ে তো এবার দেখা যাক কি করে তো সব বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কিন্তু সুপার কাপের পরই যে কোন বিদেশি প্লেয়ার থাকছে কোন বিদেশি প্লেয়ার থাকছে না তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও